তো মানুষ তো তোমাকে বলবে 50 টাকায় তুমি ধারীর মাংস দিচ্ছ। কিসের রাইস ইউজ করেছো বাবু কাকা? মিনিকেট। মিনিকেট ইউজ করেছো। আর কি দেবে বস? वेलकम टू कृष्णनगरवासी कैमन आछो बस तुम्हारा आमी तो बस भालो आछी तुम्हारा आशा करी भालो आछो। आज के आमी चले एसेछी ए देखो ढाकेश्वरी बस्तलेर एकदम सामने ए काकार दोकाने। काकार दोकाने नाम नहीं कारण नाम जेने आमादेर कामो नहीं। तो ब्यापारटा होच्छे बस एखाने जोड़ा डिम माने माछेर डिम जोड़ा भात दिए तुम 35 टाकाय पाबे। आबार धरो चिकेन भात सेखानेओ तुम 35 टाकाय पाबे बा तुम डिम भात सेखानेओ तुम 35 टाका पाबे। सेटा आबार जोड़ा डिम माने मुरगी डिमेर कथा बोलछी। आर जदि खासिर मांस चले आसो সেটা চলে আসে 50 টাকা। আবার ডালপুরিও পাওয়া যায় সেটা আবার 8 টাকা পিস। সেটা 35 বছর ধরে উনি নাকি বিজনেস করছে। এই কাকার এত সুন্দর গল্প শুনে আমি বাড়িতে থাকতে পারলাম না, চলে এলাম এই বৃষ্টি বাদলার দিনে। আজকে শুনলাম অনেক কিছু রান্না করেছে বাট অনেক কিছু শেষও হয়ে গেছে, শুধু রয়েছে মাছের ডিম আর খাসির মাংস। আজকে সেইটাই খেয়ে দেখাবো আর সেটাই প্রপার রিভিউ দেবো, কাকার সাথে কথাও বলবো। আর তুমি এখানে হন মারো, থ্যাংক ইউ সো মাচ। চলো ভিডিওতে যাওয়া যাক। বাবু কাকার হাত থেকে নিয়ে নিলাম কিন্তু মটন থালি। এই হলো মটন থালি, তার সাথে আমি মাছের ডিমও নিয়ে নিয়েছি। মাছের ডিম না সত্যি কথা বলতে মানে অন্যান্য দোকানে না খুব মানে মাছের ডিম পাওয়া যায় কিন্তু মাছের ডিমে না ওই আটার পরিমাণটা বেশি দেখা যায়, আর তার জন্য মাছের ডিমটা ফুলে দেখবে। আর এই ডিমটাতে না মানে প্রপার যে মাছের ডিমই ইউজ করা হয়েছে আর আটার পরিমাণ তো নেই, প্রপার মাছের ডিম ইউজ করা হয়েছে বোঝা যাচ্ছে। দেখেছো না আটাও আছে, নেই সেটা নয়। এবং তার সাথেই দেখো রসুন ফসুন পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়েছে, সেটাই আমি পরে আসি। তবে একটা কথা বলতেই হবে বস, মাত্র 35 টাকায় ডবল পিস মাছের ডিম দিয়ে বা ডিম দিয়ে বা মাছ দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ভাত দিয়ে পাওয়া সম্ভব নয়। আর সেটা কৃষ্ণনগর মতন জায়গায় এই ঢাকেশ্বরীর অপোজিটে এই কাকা বিক্রি করছে। কোনো নাম নেই দোকানের, বলে নাম জেনে আমার কামও নেই, খাওয়াতেই আমার কাম। সত্যি কথা বলতে এরকম একটা সাইজের মটন 25-30 গ্রাম হতে পারে এই মটনটার ওয়েট, ঠিক আছে। আর এরকম একটা আলু দিয়েছে, ঠিক আছে। আমার কিছু চাহিদার দরকারই মানে চাহিদার জায়গা রাখে না, কিন্তু বাবু কাকা যেটা দিয়ে দিয়েছে 50 টাকার মধ্যে চাহিদার কোনো জায়গা রাখে না। তবে এখানকার মানুষজন কিন্তু বহুত লাকি, 50 টাকায় ওনারা কিন্তু মাংস ভাত মানে খাসির মাংস ভাত পাচ্ছেন, 35 টাকায় চিকেন ভাত পাচ্ছেন, আর 40 টাকায় এই পিসের মাংসও ওনারা কিন্তু পাবেন, 40 টাকা যদি দেওয়া হয়। যাই হোক আমি রাইসটা যদি তোমাদেরকে দেখাই, সিম্পল এ হচ্ছে রাইস, সিম্পল রাইস কিন্তু এখানে দেওয়া আছে। রাইসটা কিসের রাইস ইউজ করেছো বাবু কাকা? মিনিকেট। মিনিকেট ইউজ করেছো। আর কি দেবে বস? 50 টাকা উনি বলছেন মিনিকেট রাইস ইউজ করেছেন। আর সবথেকে বড় কথা এনাকে এনাদের এখানে যা বিক্রি, আমি আমরা দুজন এসেছি, আমি দাদা এখানে এসে কিন্তু মানে পেলাম না অন্য কিছু খাবার, এত বিক্রি এখানকার, ঠিক আছে। তো বিক্রিপাটা ওনার বাড়ুক, ভ্যান্ডার থেকে উনি আরও অনেক দূর এগোক এটাই চাইবো আমরা। তো খেয়ে দেখি। লিটারালি আমি যখন খাই আমি একটু বন্ধুকে বলবো ওইদিকে দেখাতে, লোকজন আমার খাবার দেখে, ইভেন এই কাকাও আমার খাবার দেখছে। কাকা খাবে? খাও খাবে খাও
মানে আমি খাবো, তুমি খাও তো? হ্যাঁ খাবো। ঠিক আছে, কাকা যখন খাবে বলছে খাক, কোনো সমস্যা নেই। ওখানে কাকারা দেখছে আমাকে, দেখুক দুটো জিনিসে ভাই লজ্জা করতে নেই, একটা খাবার সময় আর একটা সৃজিতদা কিসের সময়? বিয়ে করার সময় লজ্জা পেয়েছিলে? বিয়ে করার সময় লজ্জা পেয়েছিলে? বিয়ে করার সময় লজ্জা করতে নেই। সৃজিতদা জানে বিয়ে হয়ে গেছে মামার, কেমন লাগলো বলো? ভাই আমি যদি বলি দেখে মনে হচ্ছে রিচ, কিন্তু একেবারে রিচ একদমই লাইট, একদমই লাইট, যেটা খেলে শরীর খারাপ করবে না। আমি ফার্স্টে দেখে মনে ছিল, মনে করছিলাম যে হয়তো রিচ হবে, বাট একদমই তাই, একদম লাইট, একদমই তাই। এবং একজনের মোটামুটি পেট ভরি দেওয়ার মতন খাবার ওনারা কিন্তু প্রোভাইড করছেন। বিরিয়ানিতে বলি না আলু নরমত্ব, এখানকার বলছে আলু নরমত্ব দেখো, ঠিক আছে আলু কতটা নরম। আর মাংসটা তো বস এখনও নালির একটা পিস দিয়েছে, মাংসটা যথেষ্ট যথেষ্ট নরম। মাছের ডিমে আসি, এই হচ্ছে মাছের ডিম, এই হচ্ছে মাছের ডিম, দেখো ফ্রেশ। ফ্রেশ না হলে কখনো শেষ হয়ে যায় না। অনেক মানুষ বলবে এ তো ভাই ধারির মাংস, তার এগেনস্টে তুমি কী জানো বলছিলে যে এখানে এসে খেতে, তাই তো? তারপর বিচার করবে, যেই বলেছি আমি ধারির মাংস, অন্য লোকেরা বলবে, তখন উনি বলছেন এখানে খেয়ে এসে বিচার করবে। কখনোই খারাপ বলতে পারবো না, কারণ এত ভালো উনি রান্নাটা করেছেন, এত ভালো প্রোভাইড করছেন, মাত্র 50 টাকায় আনবিলিভেবল। আচ্ছা ঝোলটা এত দারুণ হয়েছে, কিচ্ছু বলার নেই, চলো রাগ করতে খাওয়া যাই, গিয়ে আজকে খাবারটা শেষ করি। এসেছিলো মামা, ও সরি মাংসটা দেখায় নেই, সরি 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 মাংসটা দেখায় নেই। হ্যাঁ আচ্ছা মাংসের নরমটা দেখো, যথেষ্ট নরম। আচ্ছা ঠিক আছে আমি একটু মুখে নিই। যথেষ্ট নরম, খাবারগুলো রোয় মানে থেকে যায় আর কি, যে খাবারগুলো থেকে যায় সেই খাবারগুলো কী করো? এই খাবারগুলো আমি বাসি রাখি না, কারণ বাসি রাখি না এই কারণে এইগুলো আমি ওই একটা সংস্থা আছে সেই সংস্থাকে দিয়ে দিই। তারা হচ্ছে ওই স্টেশনের ধারে বাস স্ট্যান্ডে যেসব বাচ্চা কাচ্চা আছে, গরিব ভিখারি আছে, তাদের হাতে এই খাবারটা তুলে দেয়, আমার খাবারটাও ওখানে চলে যায়, তাদেরও পেট ভরে আমার মনটা ভরে যায়। এ তো দারুণ, মানে কাকা শুধু মানুষের জন্য মানে সাধারণ মানুষের জন্য ভাবে না, মানে যারা যারা পেছনে মানে যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য কাকা মানে অসংখ্য ধন্যবাদ। কি মানে বিজনেস করছো, ইচ্ছে পিচ্ছে আছে ইনকাম ফিনকাম করার? হ্যাঁ ইনকাম করার ইচ্ছে তো আছে, কার না থাকে। তাহলে তুমি হঠাৎ করে এরকম কি প্ল্যানিং করলে 35 টাকায় হঠাৎ করে এসব কি? এটা হচ্ছে লকডাউনের পর থেকে মানে ব্যবসাপাতি সব খারাপ অবস্থা হয়ে গেছিলো, তাই এমন জিনিস একটা করি যাতে সবাই খেতেও পারে 35 টাকার। মানুষ তো তোমাকে বলবে 50 টাকায় তুমি ধারির মাংস দিচ্ছ, তুমি কি বলতে পারে? লোকে তো বলে যে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাহলে ডিমটাও তাহলে আমার পচা হচ্ছে। হ্যাঁ সেটাই বলতে পারে, দিচ্ছি হ্যাঁ ডিম দিচ্ছি, তাহলে সেই ডিমটা তাহলে তাহলে পচা হওয়ার দরকার। একদম একদম একদম, তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা খেয়ে দে বলবে, আমার খেয়ে বলতে পারে, তাদের খেয়ে বলতে হবে সেটা এটা কি খাচ্ছে, পচা খাচ্ছে না ভালো খাচ্ছে? ভালো খাচ্ছে। আচ্ছা যারা যারা তোমার যারা যারা তোমার ভিডিও এখন দেখছে ওই মুহূর্তে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদেরকে কি বলতে চাও? কৃষ্ণনগর বাসী বা এর পার্শ্ববর্তী অঞ্চলে অনেক মানুষ আছে যারা তোমার এই ভিডিওটা দেখছে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলবো যে আমার কাছে আসুন, খেয়ে দেখুন, খেয়ে দিয়ে তারপর আপনারা বিচার করে বলবেন যে আমি খাবারটা ভালো দিচ্ছি না খারাপ দিচ্ছি। দোকানের নাম নেই কেন বস? দোকানের কি নাম দেবো, এই তো ফুটপাতের মানে ব্যাপারটা যে নাম জেনে আমাদের কাম নেই নাকি, মানে খাওয়াটাই মেন, খাওয়াটাই মেন। এই হচ্ছে বাবু কাকা, আর এই বাবু কাকার হচ্ছে চিকেন মটন ডিম যাই বলো না কেন, সে মাছের হোক আর মুরগির দুখানা তুমি পাবেই, মাত্র 35 ডিম, তার সাথে তুমি চিকেন পাবে ওই 35, মাছও 35, আর খাসির মাংস খেতে গেলে 50। বারবার আমি ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি, চ্যালেঞ্জ মোর ঢাকেশ্বরী বস্ত্রালয়ের একদম অপোজিটে এই হচ্ছে কাকার দোকান, বা দোকানে এই দোকানের মোবাইলের দোকানটার নাম চন্দ্রমৌলি কমিউনিকেশন। এইখানেই কিন্তু কাকার দোকানে যেহেতু কোনো নাম নেই, এই চন্দ্রমৌলি কমিউনিকেশন এই দোকানের দোকানের পাশেই কিন্তু কাকা বসে। তো তোমরা এখানে আসতে পারো, যারা কৃষ্ণনগরবাসী রয়েছো বা আশেপাশে অঞ্চলের মানুষজন রয়েছে তোমরা আসতে পারো, আমার মনে হয় তোমরা নিরাশ হবে না, কারণ এখানকার খাবার দাবারগুলো মাইন্ড ব্লোয়িং। তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই যে পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো, যা দিই আমরা অঙ্গে বন্ধু তাই তো যায় আমাদের সঙ্গে। ফুডি গ্রেট মানে বেটার ফুড বেটার লাইফ। লাভ ইউ অল, ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নমস্কার। দোকানের নাম কি কাকা? নাম নেই। ওয়েলকাম টু কৃষ্ণনগরবাসী ওয়ান্স অ্যাগেইন।